কে কোথায় ভোটে দাঁড়াবে আমরা এখনো রাজ্য কমিটি জানতে পারলাম না। আপনারা ছেড়ে দিলেন, জঙ্গিপুরে আমার সানাউল্লাহ ভাইয়ের নাম দিয়ে দিয়েছেন। আপনারা জানেন সানাউল্লাহ ভাইয়ের পরিবারে এখানে কত মনক্ষুণ্ণ হয়েছে। আমার তো উনি ভাই হয়, উনি ভাব মানে উনার লোকের মাথা খাওয়ার জন্য উনি ভাবেন না এটা, কিন্তু উনার মাথা খাওয়াচ্ছে দেখেছেন নওশাদ ভাই আপনার বদলাভ করাচ্ছে। ওনার আমার ক্লাসমেট, আমরা তো বাল্যকাল থেকে একসাথে আমরা ওঠা বসা করি। আমরা ছয় সাত ভাই একসাথে পড়াশোনা করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা ছয় সাত ভাই একসাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ছয় সাত ভাই একসাথে। তো কথা হচ্ছে আমাদের বাড়িতে যা মাস্টার্স ডিগ্রি আছে অন্য অন্য ফ্যামিলিতে না, তো যে বিষয়ে যাচ্ছি না। তো সানাউল্লাহ ভাইয়ের নাম দিয়ে দিয়েছেন, সাফরি ভাইজানের নাম দিয়েছেন, আমার বড় ভাইজানের নাম দিয়েছেন, আমাদের তাপসদার নাম দিয়েছেন, বিশ্বজিতের নাম দিয়েছেন, যে দিয়েছেন কোথায় পেয়েছেন ভাই? আমরাই জানি না কে কোথায় দাঁড়াবে। হ্যাঁ, আমি শুধু প্রস্তাব আমারটা দিয়েছি, সেটাও ফাইনাল নয়। এরা এনারা যদি ফাইনাল দেয় আমাকে, এনারা বসে এই তো আছে সব, এনারা বসে যদি আমাকে অনুমতি দেয় সবাই মিলে তাহলে দাঁড়াতে পারবো। এইগুলো থেকে আপনারা একটু এ করবেন, ভালোবাসেন জানি। যারা সমালোচনা করে তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, সমালোচনা করলে আমার ভুলভ্রান্তি কোথাও হচ্ছে সেটা জানতে পারবো। আমি সমালোচকদেরকে ঘৃণা করি না, কারণ আমার প্রফেসর, আমি মাস্টার্স ডিগ্রি যখন করেছি আলিয়া থেকে ফার্স্ট ডেতে, মাস্টার্সের ফার্স্ট ডেতে প্রফেসর এসে ক্লাস নিচ্ছিলেন, ইন্ট্রো যখন হচ্ছিল উনি আমাদেরকে একটা কথা শিখিয়েছেন, উনি ক্রিটিসিজমের ওপরে পিএইচডি করেছেন, যে প্রত্যেকটা মানুষের রাইট আছে প্রত্যেকটা বিষয়ে সমালোচনা করার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে জুতো সেলাই করে যিনি চলে তার সংসার, প্রত্যেকের রাইট আছে প্রত্যেকের সমালোচনা করার, কিন্তু যে বিষয়ে সমালোচনা হচ্ছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং আমি সমালোচনাকে আমি ওয়েলকাম জানাই, আমি রাগ করি না, কিন্তু আপনাদের প্রত্যেককে বলবো এটা দেখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, কি হলো পড়ে গেছে উনি ভাই, আস্তে 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 একটা পানির বোতল নিয়ে যাও, ওখানে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, উনি রক্ত দিয়েছেন, একটু একটু ফাঁকা করে দাও ভাই, ওখানটা একটু ফাঁকা করে দাও। আমার ভাইকে যদি ভাই একটু ফাঁকা হয়ে যাও, একটু হাওয়া আসুক, দু থেকে তিনজন থাকুন, ও সব ঠিক হয়ে যাবে। রক্ত দিলে একটু মানসিক চাপে থাকে মানুষ, যে আমি রক্ত দিয়ে দিলাম কিছুই ব্যাপার না, ওই চাপে একটা হয়ে যায়, ওদের এক্ষুনি সুস্থ হয়ে যাবে, দু তিন মিনিটের মধ্যে হয়ে যাবে। মাথাটা উঁচু করা, গায়ে যাবে না, গায়ে পানি দেবে না, মাথায় দাও, শুধু মাথায় একটু পানি খাওয়া, একটু ঘাড়ে দাও। যে কথা বলছো, আরেকটা হচ্ছে আমাদেরকে ভালোবাসেন, আইএসএফকে ভালোবাসেন, ভাইজানদেরকে ভালোবাসেন। আমাদেরকে কেউ যদি গালাগালি করলো, আমাদের নাম সম্পর্কে বাজে মন্তব্য করলে, আপনারা অনেক ক্ষেত্রে দেখছি এখন যদি আপনারাও খারাপ মন্তব্যে প্রতি উত্তর দিচ্ছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যদি সত্যিকারের ভাইজানকে ভালোবাসেন, আইএসএফকে ভালোবাসেন, আপনারা ভাষা সংযত রেখে, শালীনতা বজায় রেখে যদি উত্তর দেওয়ার প্রয়োজন হয় উত্তর দিন, নাহলে ইগনোর করুন। বেস্ট পলিসি হচ্ছে ইগনোর করা, বেস্ট পলিসি হচ্ছে ইগনোর করুন। আর যদি আপনি তার সাথে তাকে জবাব দিতে চান, ভাষা শব্দ চয়নের ক্ষেত্রে আপনাদেরকে সজাগ থাকতে হবে। কেউ আমাকে যদি গালাগালি দিল, আপনি আমাকে ভালোবাসেন, তাকেও যে গালাগালি দিয়ে দিলেন, মোটেও নয় ভাই। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আইএসএফ সম্পর্কে চারটে খারাপ ভাষা বলেছে, আপনি আইএসএফের কর্মী, আইএসএফের শুভাকাঙ্ক্ষী, আপনি গিয়ে তাকে চারটে খারাপ ভাষায় উত্তর দিলেন, এটা নয়। ভদ্র মানুষ আমাদেরকে হতে হবে, সুষ্ঠু সমাজ গড়ে তুলতে হবে। উনি যেটা বলেছেন আমরা যদি যুক্তি দিয়ে তাকে বুঝাতে পারি, বা তিনি যদি বোঝানোটা সক্ষম যদি নিতে চাই, তাহলে কথা বলুন, নাহলে এড়িয়ে যান। আমি যখন আজকে আসছিলাম সকালে একজন ফোন করেছেন, একজন ভদ্রলোক, ভাই আপনাদের পার্টি সম্পর্কে জানতে চাই। আমি বলুন বলুন যে আপনারা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছেন, আমি হ্যাঁ বলুন যে আপনারা হিন্দু বিরোধী কেন, এরকমভাবে আজকে ফোন এসছে আমার কাছে, জানেন। আমি বললাম হিন্দু বিরোধী তো আমাদের পার্টির একটা শব্দ বলুন তো হিন্দু বিরোধী, না আপনারা সেকুলার সেকুলার করেন। আমি বলুন সাহেব আপনি কথা ঘুরাবেন না, আপনি আমাদের পার্টির নামে ব্লেম দিচ্ছেন, বলুন একটা শব্দ। তারপরে বললো আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশে দুর্গা পুজোতে কী হয়েছে। আমি বললাম সাহেব বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, পাকিস্তান আপনি অনেক পরে আলোচনা হবে, আগে বলুন যে আইএসএফ সম্পর্কে আপনি যে কথা বললেন, আইএসএফের এমন একটা শব্দ বলুন যেটা আমার অন্য কোনো ধর্মকে আঘাত লেগেছে। উনি কী করলো, তারপরে বলছে এই সেকুলারটা ভণ্ড শব্দ, ভালো করে বোঝেন। তাহলে উনি আমার সাথে তর্ক করতে চাইছেন না, আমাকে ডিস্টার্ব করতে চাইছেন। আমি ওনাকে বললাম থ্যাংক ইউ, আপনার সাথে তর্ক করার মতো আমার যোগ্যতা নাই, বলে আমি ফোনটা কেটে দিলাম। এবার বলি, উনি বাংলাদেশের কথা বলছেন, ওনার হুসনায়, ওনার মোদিবাবু, ওনার দিদি হিন্দু মুসলমানের রাজনীতি করে, যখন বাংলাদেশে দুর্গা উৎসবকে কেন্দ্র করে যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের অত্যাচার হচ্ছিল, সর্বপ্রথম কলকাতা রাজপথে বাংলাদেশ লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানববন্ধন করে এই বার্তা দিতে চেয়েছিল, বাংলাদেশের সংখ্যালঘুর উপর অত্যাচার হলে পশ্চিমবাংলা ভারতবর্ষের সংখ্যালঘুরা চুপ থাকবে না, এটা ওনার মনে ছিল না।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যখন আক্রমণ হয়েছিল তখন ইন্ডিয়া থেকে সর্বপ্রথম আইএসএফের চেয়ারম্যান আইএসএফের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক বাংলাদেশ সরকারকে সর্বপ্রথম আমি চিঠি লিখে জানিয়েছিলাম বাংলাদেশের হিন্দু ভাই সংখ্যালঘু যারা আছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে। আমার ওই ভাই জানে না, ওই জন্য বেড়ে তর্ক করতে গিয়েছিল, আমি তর্ক না করে ফোনটা ডিসকানেক্ট করে দিলাম। তো আপনাদের কাছে অনুরোধ করব, যদি মনে হয় এ তর্কতে সেই রকম যোগ্য নয় আপনারা ইগনোর করুন, আর যদি তার সাথে কথার উত্তর দেওয়ার ইচ্ছে হয় শালীনতা বজায় রেখে শব্দ চয়নের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, দেখে তর্ক বিতর্ক করবে। তবে আমি বলবো বেস্ট পলিসি ইগনোর, বেস্ট পলিসি ইগনোর, ইগনোর অ্যান্ড ইগনোর। ও চাইছে তো আপনার নামে দুটো গাল দেবে, ভিডিওটা আসবে ভাইজানের নামে দুটো গাল দেবে, চাই সেভেন নামে এই এই গ্রুপে দেবে, ওর ভিউজ হবে, ওই কামানি হবে, বুঝতে পারছেন না? ও আমি ওর ওর ব্যবসাতে আপনি কেন সহযোগিতা করবেন? যদি সঠিক পন্থায় ব্যবসা করতো অবশ্যই সহযোগিতা করবো। ও চারটে স্বাধীনতা সংগ্রামী যাদেরকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, ইতিহাসের পাতা থেকে মুছিয়ে দেওয়া হচ্ছে, তাদের নাম নিয়ে কথা বলুক, আমরা শেয়ার করবো আমাদের ছেলেদেরকে, ইউজ করাও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনের শেষে প্রতিবেশী একটা মাথায় রেখে রাজনীতি করবেন। মায়েরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মায়েদের ডেট, তারিখ আর স্পেশাল আন্তর্জাতিক দিবস, নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটানোর আজকে দিবস। আমরা এই জায়গা থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ যা হবো, যেমন শহীদ তিতুমীরের নামে স্টেশন না করলে আমরা র্যালি করব, সাথে সাথে আরও প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আজকে এই পবিত্র দিনে মায়েদের কথা মেয়ে